শপথবদ্ধ রাজনীতিবিদ বলায় বিচারপতিদের পদত্যাগ দাবি করা বিএনপি কায়সার কামাল সহ সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদন শুনানির জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে তারেক রহমানের বক্তব্য সরানো সংক্রান্ত আদেশকে কেন্দ্র করে ফাইল ছুঁড়ে মারাকে আদালত অবমাননা কর বলছেন অ্যাটর্নি জেনারেল বক্তব্য সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিটিআরসি হক মান্না জানাচ্ছেন আমরা বিচারক যারা এই অঙ্গনে আছি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি আমাদের সংবিধান রক্ষা করতে হবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের সবাই নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ বলে বিচারপতি এম এনাতে রহিম যে মন্তব্য করেছিলেন তা নিয়ে পাল্টাপাল্টি ব্যাখ্যা দিচ্ছেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে কালো পতাকা প্রদর্শন করে বিচারপতিদের পদত্যাগও দাবি করা হচ্ছে এরকম অবস্থায় ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রধান বিচারপতির কাছে আবেদন নিয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হুদা আমি আপিল বিভাগে একটা আবেদন নিয়ে গেছিলাম সেটা হলো কন্টেম্পট পিটিশন বিচারপতিরা কি কি বলে শপথবদ্ধ রাজনীতিবিদ হ্যাঁ এইভাবে যে বিচারপতিদের নিয়ে আমরা যে বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছি রাজনৈতিক উদ্দেশ্যে এটা কি আমরা কোর্টকে সম্মান করছি বিষয়ে আদেশ দেওয়া দিকে ফাইল মারা নিয়ে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল একজন জুনিয়র আইনজীবী নাকি ছুড়ে মারছেন অত্যন্ত আদালতের প্রতি বক্তব্য স্মরণ নিয়ে হাইকোর্টের আদেশের পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানায় বিটিআরসি বিটিআরসি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কাজ শুরু করেছে এবং বেশ কিছু ইউআরএল আইডেন্টিফাই করে তারা নামিয়েছে এটাকে আমাকে ইনফর্ম করা হয়েছে এবং সবগুলো নামানোর জন্য তারা ফেসবুক এবং গুগলের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং কাজ চলমান আছে এ অবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা মাছরক মান্না চ্যানেল আই ढाका